কিরে কলেজ এক মাস ছুটি, কি করবি? ইটালি ফিরে যাবি? ইডলি কি আর মেদিনীপুর নাকি? যে ট্রেন ধরলাম আর চলে গেলাম, আবার এক মাসের জন্য গেলে পড়তেও আসবে না। তাহলে কি করবি? দেখি কোন খিদিরপুর, কেশপুর, মালপুর কোন একটা পুরে গিয়ে ঘুরে আসবো। কোথাও যেতে হবে না, তুই আমার সাথে যাবি। চলো ডিউ, লেটস গো। সালা ভাবা ভাবির কোনো সিন নাই, তুল্লো ঝোলা চললো ভোলা। মনে হচ্ছে তুমি এসছো বলে কচি পাঠা বা মুরগি কাটা হয়েছে না? গুড ট্র্যাডিশন। ছাড়বি, চল চল। বেশ বড় বাড়ি তো। কেমন আছো বাবা? ঠিক আছে, বলছি গ্রামের পরিস্থিতি ভালো না, একা একা কোথাও যাস না। ঠিক আছে। ও হ্যাঁ বাবা, আলাপ করতেই ভুলে গেলাম, আমার বন্ধু অভি। হ্যালো আঙ্কেল। কি করছিস না বাবা? কিছু মনে করো না, আসলে বিদেশে থাকে তো তাই। ভেতর চল, ভেতর চল। বাই আঙ্কেল। চল ভেতরে। তোর কি বুদ্ধি সত্যি বলে কিছু নেই? কাকিমা কেমন আছো? কখন এলে? এই মাত্র। আমার বন্ধু অভি। অভি আমার মেজো কাকিমা। কাকিমা? হ্যাঁ। এই সর সর সর, কাকিমা না না না, ওনাকে কাকিমা বলতে আমার জিভে আটকাবে। বয়সটা একটু বেশি হলে ঠিক হতো না, মানে দিদি, দিদি পারফেক্ট, আমি দিদি বলে রাখবো। অভি আমার মেজো কাকা, চল ওপরে। কি কাকু, বেশ আরামেই তো আছেন দেখছি। না না, এনজয় এনজয়, অল দ্য বেস্ট। আরে দাদা, তুই তুই কবে এলি? আমি তো এসেছি সপ্তাহখানেক আগে। বাবা, তোর ব্যাপারটা কি বলতো, তোর লুক তো দেখছি একদম চেঞ্জ হয়ে গেছে। তা এরকম বন মানুষ থেকে মানুষটা করলো কে? আমার বন্ধু অভি। আয় অভি, আমার বন্ধু অভি, আমার বোন কাজল, আমার কাকা। হাই কাজল। এই ছেলেটাই এই মানুষটাকে বন মানুষ থেকে মানুষ তৈরি করে। চলো বি, বাই। ছোটকা, আমার বন্ধু অভি। তুমি ওর বন্ধু, আমার না। তুই কি করিস বলতো? হ্যাঁ, তোকে এখানে আনার আগে না একটা লিস্ট করে দেওয়া উচিত ছিল কার সাথে কিভাবে চলবি। দেখো ভি, আমার বাবা আর কাকার থেকে একটু সাবধানে থাকিস প্লিজ। হ্যাঁ ওকে ডিউ, চল। আজ বাকি কথা থাক, বেরিয়ে যাই রাতে আচলে জমা স্বপ্নে।